যে রাতে তিনি বলেন তো, শুয়েছিলেন আমরা জানি বলে যে যাবে। উম্মে হানির গৃহে ঘরে, যেটি রুকনে ইয়ামেনেরই সোজা এখন যে বাইতুল্লাহর যে বারান্দা রয়েছে সেইখানে, এখান থেকে কিভাবে ঘটনা সেখান সূত্রপাত? থেকে আকাশে ঘরের ছাদ ফেটে গেল, আল্লাহর হাবিবকে সেখান থেকে নিয়ে আসা হলো কাবা শরীফের পাশে, এবং কাবা শরীফের হাতিবার পাশে তাকে শায়িত করে তার সিনাচাক করা হলো। সিনাচাক মানে ওই জমজম কুকুর পানি দিয়ে পরিষ্কার করা, এবং সিনাচাক মানে বক্ষ বিদারণ, ওপেন হার্ট সার্জারি বললে আমরা সহজেই। মতো আমরা এখনো দেখতে পাই যারা মহাশূন্যে ভ্রমণ করে, নভোচারীরা, নীলার মশটা, গোলি, চ্যালরিন, অন্যরা যারা মহাশূন্যে যায়, তাদের এই বুককে শক্তিশালী করা হয়, হাতকে শক্তিশালী করা হয়, বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়, যেহেতু এবং অনুশীলনের মধ্য দিয়ে তার যেহেতু মহাশূন্য ভ্রমণের জন্যে তাকে তৈরি করা হয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে যাবেন এই স্থূল জগতেরও ঊর্ধ্বে, ফেরেশতা জগতেরও উপরে, আলমে জাবারত মানে সেই নূরানি জগতেরও উপরে, এবং আলমে লাহুত মানে আল্লাহ যেখানে টাইম নাই, স্পেস নাই, জামান নাই, মকান নাই, সেই আল্লাহর যেখানে কোনো মানুষ, কোনো ফেরেশতা, কোনো নবী রাসূল কখনো এখানে যায়নি, এই যে